ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আলোচনা করব ইতিহাস বিষয়ে লাস্ট মিনিট সাজেশন এই প্রশ্নগুলো আশা রাখি তোমাদের পরীক্ষা আসবে খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন এই বছরের জন্য তোমরা দেখে নাও অতীতকে স্মরণ করার ক্ষেত্রে কিংবদন্তি বা মিথ এবং স্মৃতিকথার ভূমিকা আলোচনা করো চীনের চারমে আন্দোলনের ও ফলাফল আলোচনা করো অবশিল্পায়নের কারণও ফলাফল ঠান্ডা লড়াইয়ের কারণও ফলাফল আলোচনা করো আমি তোমাদের পরীক্ষার জন্য যে প্রশ্নগুলো বেছে নিয়েছি এই প্রশ্নগুলো অভিজ্ঞ শিক্ষক ইতিহাস বিষয়ে শিক্ষক দ্বারা তৈরি হয়েছে ওদেরই সাজেশন তো তোমরা দেখে নাও আশা রাখি এই প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় হানড্রেড পারসেন্ট আসতে পারে সার্ক উদ্ভবে প্রেক্ষাপট আলোচনা করো এর উদ্দেশ্য কি ছিল উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ বিষয়ে হপসন ও লেনিনের তত্ত্ব আলোচনা করো সমাজ সংস্কার ও শিক্ষা সংস্কারের ক্ষেত্রে রাজা রামমোহন রায় এর অবদান আলোচনা করো আট নম্বর প্রশ্ন সুয়েজ সংকট সৃষ্টির কারণগুলি লেখো সুয়েজ সংকটের গুরুত্ব ও ফলাফল লেখো এর আগের ভিডিওতে আমি তোমাদের রাষ্ট্রবিজ্ঞান ও এডুকেশন বিষয়ের লাস্ট মিনিট সাজেশন দিয়ে দিয়েছি তোমরা যদি দেখে না থাকো তোমরা অবশ্যই সেগুলো দেখে নাও আর তোমাদের পরবর্তী বিষয়ে আমি যে বিষয়গুলো সাজেশন দেব পরবর্তী সময়ে তোমরা সেটা দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিও নয় নম্বর প্রশ্ন এশিয়াবাসীদের জন্য এশিয়া বলতে কি বোঝো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান কেন এই নীতি গ্রহণ করে কিউবা ক্ষেপণাস্ত্র সংকট সম্পর্কে কি যেন এর গুরুত্ব কি ছিল ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে সুভাষচন্দ্র বসুর অবদান আলোচনা করো বারো নম্বর প্রশ্ন স্বাধীনতা স্বাধীন ভারতের প্রথম তিনটি পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য গুরুত্ব আলোচনা করো তোমাদের চল্লিশ নম্বরের জন্য আমি মোট পনেরোটি প্রশ্ন রেখেছি সেই পনেরোটি প্রশ্ন মধ্য থেকে তোমাদের যে কোনো আটটি প্রশ্ন করতে হবে তো তোমাদের আটটি প্রশ্ন না আসলো ম্যাক্সিমাম সাতটি প্রশ্ন এখান থেকে আসবে পেশাদারী ইতিহাস বলতে কি বোঝো অপেশাদারী ইতিহাস সঙ্গে পেশাদারী ইতিহাসের পার্থক্য কী উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দের ভারত শাসন আইনের প্রেক্ষাপট ও সত্তাবলী আলোচনা করো এই আইনের গুরুত্ব কী ছিল লাস্ট প্রশ্ন স্বাধীন বাংলাদেশ উত্থান ও শেখ মুজিবর রহমানের ভূমিকা আলোচনা করো এই ছিল তোমাদের লাস্ট মিনিট সাজেশন পনেরোটি প্রশ্ন তো তোমরা দেখে নিও এই প্রশ্নগুলো ভালোভাবে আশা রাখি তোমাদের পরীক্ষায় এই প্রশ্নগুলোর মতো থেকেই প্রশ্ন আসবে ধন্যবাদ